الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أما بعد সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশ শুধুমাত্র এটারই ব্যাখ্যা করে দেওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বলেছিলেন একজন সাহাবীকে যে লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়ালা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি ওহে আমার সাহাবী তুমি মুমিন ব্যক্তি ছাড়া আর কারো সংস্রব গ্রহণ করো না কারো সংস্রব তুমি নিজেও অবলম্বন করো না মানে সঙ্গী বানানো বন্ধু বানানো উঠা বসা করা কার সাথে করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইমানদার মানুষের সাথে করবেন কেননা বন্ধুর প্রভাব খুব কঠিনভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরেছেন বুখারী হাদিসের মধ্যে যে ভালো আর খারাপটার উদাহরণ আতর বিক্রেতা এবং হাপরি ফুৎকার মানে কর্মকারের তুলনা দিয়েছিলেন আজকে আমরা ওই দিকে যাচ্ছি না সোজা কথা ভালো বন্ধু হলে আপনি যে ভালো এটা একটা প্রমাণও পাওয়া যাবে ভালোর মধ্যে যদি কোনো খাত থাকে কোনো ঘাটতি থাকে এটা পূরণ হওয়ারও কিন্তু আশা করা যায় যদি বন্ধু ভালো হয় মানে আপনার সহচর এবং আজকালকার সহচর বলতে মোবাইলটা কিন্তু মানুষ বেশিরভাগ সহচর বানিয়ে রাখছে তো এটার মধ্যে আপনি কি ফাংশনগুলো প্রয়োগ করেন ইউজ করেন এবং সময় কোথায় আপনি ব্যয় করেন এটা কিন্তু এই ব্যাখ্যা এখানে প্রযোজ্য হবে যে আপনি ভালো বন্ধু পাইলেন না খারাপ বন্ধু পাইলেন সেই সাথে আরো সরাসরি যেটা এটা তো আদিকাল থেকে চলে আসতেছে যে একজন মানুষের সাথে উঠা বসা করা তার সাথে আন্তরিকতা রাখা এবং সুখে দুঃখে তার সাথে অনেকদিন শেয়ার করা তো এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিন ব্যক্তি ইমানদার ব্যক্তি যেন হয় এবং এখানে উদ্দেশ্য শাস্ত্রীয় অর্থে যে ইমানের যে সংজ্ঞা কথা এরপরে স্বীকৃতি এবং আমল এটা নয় এখানে হলো ইমানদারি উদ্দেশ্য যেমন আমরা কথায় কথায় বলি কোন লোক যদি ওয়াদা রক্ষা না করেন সে বেমানে বললো আর ওয়াদা রক্ষা করলে আমরা বলি কি সে ইমানদারির পরিচয় দিল এখানে উদ্দেশ্য হলো সেটা তার মানে তার আমল সহ এবং হাদিস দ্বারা প্রমাণিত যে আমাদের ইসলামের মধ্যে ইমানের ভিতরে সকল আমল সামিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসে বললেন যে ইমান হলো সত্তরের ঊর্ধ্বে তার শাখা প্রশাখা বিশিষ্ট ইমানের নাম এটা সমষ্টির নাম হলো ইমান উত্তমটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর সর্বশেষটা কি হলো কষ্টদায়ক বস্তু রাস্তা থেকে সরিয়ে দেওয়া অতএব আমাদের এখানে ইমান অর্থ হলো ব্যাপক অর্থে এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইমানা লিমান লা আমানাত আমানত না থাকলে ইমান নাই অতএব আমানতদারিতা সহ এখানে উদ্দেশ্য যার মধ্যে আমানতদারিতা আছে কথায় কাজে আমানতদারিতা আছে আচরণে আমানতদারিতা আছে লেনদেনে আমানতদারিতা আছে তার চিন্তা চেতনায় আমানতদারিতা আছে একজনকে পরামর্শ দেওয়া কারো কাছ থেকে পরামর্শ নেওয়া তার সংসার কিভাবে চলে কিভাবে চালায় এসব জিনিসগুলো এখানে উদ্দেশ্য অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সংক্ষেপে কথা বলে দিয়ে আমাদেরকে কিন্তু বড় একটা গাইডলাইন দিয়ে দিলেন যে ভালো মানুষের সাথে চলতে হবে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গ সর্বনাশ আমরা এমনিই শুনি না এটা বাস্তব কথা আর সঙ্গগণে লোহাও জ্বলে ভাসে অতএব ভালো মানুষের সঙ্গ দিতে হবে শুধু এটাই বলে সারলেন না বললেন ওলা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকি মুত্তাকি মানে পরেজগার মানুষ ছাড়া দিল তোমার খাবারটা আর কেউ না খায় তার মানে কি ওই চালচরণের মধ্যে যে লোকের সাথে বেশি বেশি উঠা বসা হবে তার সাথেই তো আপনার আদর আপ্যায়নের ব্যবস্থা হবে এমনকি এখানে বললেন সাময়িকের জন্য যদি কাউকে খাওয়াইতে হয় তো বাছাই করতে গেলে সেখানে মুত্তাকি পরেজগার বাছাই করবা যদিও বা এটাতে অনেক ব্যাপকতা আছে এখানে কিন্তু প্রথম অর্থে নিলে এখানে বোঝা গেল ওইটি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য করেছেন যে এইরকম মানুষকে বাছাই করতে গেলে ভালো করে দেখে শুনে দেখতে হবে যেহেতু আরেক হাদিসে আসছে যেটা এই হাদিসটা আপনারা শুনলেন আবু দাউদ এবং তিরমিজি আর তিরমিজিতে হাদিসে আসছে কি যে আর রাজুলু আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু মানুষ তার বন্ধুর ধর্মের উপরে থাকে ধর্ম অর্থ শুধু এটা নয় যে ধর্ম বলতে আমরা যেটা বুঝি সচরাচর ইসলাম এবং অন্যান্য ধর্ম এখানে আমরা যেটা আরেকটা অর্থে বলি যে ধর্ম কর্ম কাজ আচরণ নেচার আপনার চালচলন আপনার সেই চিন্তা চেতনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সহ বুঝাই দিলেন যে মানুষ যেই মানুষকে বন্ধু বানায় সে তার ধর্মে দীক্ষিত হয় তার অভ্যাসে সে অভ্যাসগ্রস্ত হয় তারপরে বললেন ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু তোমাদের প্রত্যেকে ভেবে দেখা উচিত যে কার সাথে সে বন্ধুত্ব করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একজন পিতা তার সন্তানদেরকে যেভাবে তিনি ধরে ধরে হাতে কলমে শিক্ষা দেন আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু রাব্বি ও সালামুহু ওয়া বারাকাতুহু আলাইহি আমাদেরকে বলে দিলেন এগুলো এক একটা কথা আমরা যদি মানতাম আমাদের অত বেশি ওয়াজ আলোচনা করা আলোচনা শোনা অনেক কিছু লেখা এগুলো লাগতো না তো এই জন্য আসুন এই যে হাদিসটা দুইটা শুনলাম এই হাদিসটার উপরে আপনি আমল করেন অক্ষরে অক্ষরে আর দেখবেন যে অনেক আপনার কাজ হয়ে যাবে আপনার অনেক উন্নতি হবে অনেক অশান্তি থেকে বেঁচে যাবেন অনেক আপনার সেই অসংলগ্ন কথা এবং অপরিপাটি কাজ এমনকি পাপের কাজ থেকে আপনি বেঁচে যাবেন আপনার সঙ্গীটা আপনি ভালো চয়ন করেন এবং সঙ্গী বলতে আমরা আজকে মোবাইলটাকেও সে মেনশন করেছি
এটার মধ্যে কি ফাংশন আছে, কোনটাতে আপনি সময় দিচ্ছেন, এটা আপনি ভালোভাবে বাছাই করেন। সেই সাথে উঠতে বসতে যাদের সাথে আপনি চলাফেরা করবেন এদেরকেও ভালো মানুষ হিসেবে বাছাই করেন, দেখবেন আপনার কি পরিমাণ সহযোগিতা হয়। আল্লাহ আকবার। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ভক্তি শ্রদ্ধা নিয়ে আমরা অক্ষরে অক্ষরে আমল করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। একটা কথা স্মরণ করিয়ে দিয়ে শেষ করে দিই, একদিন এক আলোচনায় বক্তৃতার মধ্যে আলেম বলেছিলেন যে ভালো কাজ সেটা যতই মামুলি হোক ছাড়বা না, আর পাপের কাজ এটাকে তোমাকে যতই তুচ্ছ করা হোক না কেন, এটা বিশেষ কিছু না, ওইটা ছাড়বাই না, মানে ওইটা করবাই না। ভালোটা যতই মামুলি হোক ছাড়বা না, আর পাপ যেটা খারাপ যেটা এটা যতই হালকা মনে করো না কেন এটা করবা না। তো চিন্তা করে দেখা গেল যে এর মধ্যে তো পুরো ইসলাম, মানে ধর্ম কর্ম এবং অনুশাসন মানার অর্থে যেটা ধার্মিকতা আমরা বুঝি এটা এখানেই। প্র্যাকটিসিং মুসলিম যে আজকে একটা পরিভাষা চালু হয়েছে এটা হলো এখানেই। আপনার একা থাকা অবস্থায়, আপনি প্রবাসে থাকা অবস্থায়, আবাসে থাকা অবস্থায়, আপনজনদের কাছে থাকা অবস্থায়, আপনি ব্যস্ত কর্মব্যস্ততা থাকা অবস্থায়, টেনশন খুব ফিল করতেছেন এই অবস্থায়, স্বাভাবিক আছেন, মাথা ঠান্ডা আছে এই অবস্থায় আপনি অটল আছেন না নাই, এটাকে আরেক অর্থে বলা হয় ইস্তেকামত। ইস্তেকামত নিয়ে অনেক আলোচনা হয়েছে আরো হবে। তো সোজা কথা, এই জিনিসটির মধ্যে আপনার শান্তি আছে, সান্ত্বনা আছে। একটু আগে একজনকে শুনলাম যে উনি গানের জগতে ছিলেন, উনি বলছেন সকালেও গান, দুপুরেও গান, বিকালেও গান, দিনে গান, রাত্রে গান, তুমি শান্তি পাবো কিভাবে? বলছে তোমার হরমোনটাকেই তো তুমি তুলে রাখছো একেবারে 150 পাওয়ারের মধ্যে, অথচ তুমি যদি সেখানে শান্ত থাকতা, গান শুনে থেকে বিরত থাকতা, কোরআন শুনতা, কোরআন পড়তা, তাহলে উনি বলছেন 50-এ চলে আসতো। মানে শান্তশিষ্টতার একটা দিক এখানে নির্ণয় করা হয়েছে হরমোনের এই মাত্রা দিয়ে। অতএব অনেকেই শেষ চিকিৎসা হিসেবে কোরআন তিলাওয়াত শোনাকে তারা চয়ন করেন, ডাক্তাররা পরামর্শ দেন, কেন আল্লাহর জিকিরের মধ্যে কোরআন তিলাওয়াতের মধ্যে শান্তি রয়েছে। আল্লাহ বিজিকরিল্লাহ তত্মা ইন্নুল কুলুব, সূরা আদের 28 নম্বর আয়াত, এটাও আপনারা সাথে রাখেন এবং নিজেরা একটা অনুবাদ পড়ে দেখেন যে হ্যাঁ আল্লাহ কেন এই কথাটা বললেন যে অন্তরের প্রশান্তি আল্লাহর জিকিরের মধ্যে। জিকিরের একটা সর্বোচ্চ লেভেল হলো কোরআন তিলাওয়াত। আল্লাহ আকবার। তোদের কোরআন তিলাওয়াতে আবার আমাদেরকে ফিরে যেতে হবে রমজান মাসে আমরা যেমন ছিলাম, এবং গান বাদ্য সহ অযথা আচরণ এবং অযথা কাজ এবং বাজে মানুষের সাথে বন্ধুত্ব, তাদের সাথে উঠাবসা করা, তাদের সাথে কথোপকথনও আপনি যে অংশ নিবেন একটা শব্দ থেকেও আপনার মধ্যে কিন্তু একটা নেগেটিভ জিনিস সৃষ্টি হতে পারে। শব্দের অনেক প্রভাব আছে, আচরণের বচনভঙ্গি থেকেও আপনার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, এগুলোর প্রভাব অবশ্যই অবশ্যই আছে। সেই জন্য আমাদেরকে খুব সাবধানী হওয়া দরকার। বন্ধু বাছাই করা মানে কি, আপনি আপনার স্টাইল অফ লাইফকে যেন আপনি বাছাই করতেছেন। বন্ধু বাছাই করা মানে কি, আপনি আপনার ইমান এবং আমলকে যেন আপনি সেট করতেছেন ভালো বাছাই করলে। বন্ধু বাছাই করার মানে হলো আপনি আপনার আয়না চয়ন করতেছেন যে ওইটাকে দেখে দেখে আপনি আপনার চেহারাকে পরিপাটি করবেন। আল্লাহ যেন আমাদেরকে ভালো বন্ধু হিসাবে মানুষকে চয়ন করার তৌফিক দান করেন, খারাপ থেকে আমরা দূরে থাকতে হবে আল্লাহ তৌফিক দান করেন, এবং ভালো বন্ধুর সাথে সংস্রব নিয়ে সঙ্গ দিয়ে হয় আমি তার কাছ থেকে কিছু ভালোটা নেই অথবা আমার কাছ থেকে সে ভালোটা নেয়, এইরকম একটা পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন অসৎ সঙ্গী এবং মন্দ বন্ধু থেকে আল্লাহ আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিদেরকে, আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছে সবাইকে আল্লাহ হেফাজত করেন। আমিন। ওয়া আখরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لا إله إلا الله.